আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কয়েকটা শেয়ার নিয়ে একটু কথা বলার চেষ্টা করব, পাশাপাশি আমরা চেষ্টা করব একটু ইন্ডেক্সটা নিয়ে কথা বলতে। তো তার আগে জানিয়ে দিচ্ছি, আমাদের আগস্ট মাসে আমরা একটা নতুন ব্যাচ শুরু করতে যাচ্ছি। 21শে আগস্ট সোমবার থেকে আমাদের এই ব্যাচটা শুরু হবে। সো টোটাল এই ব্যাচটাতে আসলে কোর্স হচ্ছে 2 মাসের, কিন্তু 1 বছরের একটা মেম্বারশিপ আমরা আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে আমরা আপনাদের সাথে কন্টিনিউয়াসলি যোগাযোগ রাখতে পারি এবং আপনি আমাদের সাথে কন্টিনিউয়াসলি যোগাযোগ করতে পারেন। সো আমাদের কোর্স সম্পর্কে ডিটেলস ইনফরমেশন এই ভিডিওর পিন কমেন্টে অথবা ডেসক্রিপশনে আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন। সেখান থেকে আসলে আপনারা দেখে নিতে পারবেন যে আমাদের কোর্সের ফি কত, সুযোগ সুবিধা কি কি আছে, অ্যাকচুয়ালি আপনার কোর্সটা করা কতটুকু গুরুত্বপূর্ণ সেটা আপনারা দেখে নিতে পারবেন। সো এই রিলেটেড কথা না বলে আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনাতে। মূল আলোচনাতে আমরা একটু চলে যাব ঢাকা স্টক এক্সচেঞ্জ অর্থাৎ ডিএসই ইন্ডেক্সে। ইন্ডেক্সে যদি আমরা দেখি, ইন্ডেক্সে আমরা দুইটা ডবল টপ দেখতে পাচ্ছি। আপনারা হয়তো লক্ষ্য করতেছেন যে এখানে একটা টপ অ্যাজ ওয়েল অ্যাজ এখানে একটা টপ, এটা এগুলো 1 নম্বর ইস্যু। 2 নম্বর ইস্যু হচ্ছে এইখানে আমরা একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখি এখানে ট্রিপল টপ করে একটা কারেকশন নিয়ে নেক লাইন থেকে নেমে এসে নতুন একটা সাপোর্ট তৈরি করেছে, অ্যাজ ওয়েল অ্যাজ এটা একটা টপ, ঠিক আছে, এটা একটা টপ, পাশাপাশি এখানেও একটা টপ। সো বেশ কিছু প্যাটার্নের কম্বিনেশন এখানে রয়েছে। সো রেজাল্টটা অ্যাকচুয়ালি কি? রেজাল্টটা যদি আমরা একটু অ্যাকচুয়ালি একটু নিচের দিকে চলে আসি, তাহলে দেখবো যে এই যে ডবল টপ যেটাকে আমরা বিবেচনা করছি, এই ডবল টপের নেক লাইনটা হচ্ছে এইখানে, এটা হচ্ছে নেক লাইন। অলরেডি কিন্তু আমি নেক লাইনের কাছাকাছি অবস্থান করতেছি, এটা হচ্ছে 1 নম্বর ইস্যু। 2 নম্বর ইস্যু হচ্ছে এইখানে যে আমার হেড এন্ড শোল্ডার প্যাটার্নটি ছিল, সো এই হেড এন্ড শোল্ডার প্যাটার্নটা আসলে কেমন হয়েছে? এই হেড এন্ড শোল্ডার প্যাটার্নটা অ্যাকচুয়ালি এই যেখান থেকে এটা জার্নিটা শুরু করেছিল, আমি যদি একটু শ্যাডোটা বাদ দিয়ে সাপোর্টটাকে ধরি, তাহলে আমি দেখবো যে এটা ছিল হচ্ছে 6270 থেকে, এই যে 6270.90 বা 6270 যদি আমি ধরি, এই যে পয়েন্টটা, এই পয়েন্টের থেকে শুরু করে উপর দিক পর্যন্ত উঠে গিয়েছিল। সো হেড এন্ড শোল্ডার প্যাটার্ন এই জায়গাতে এসে একটা নেক লাইন তৈরি করেছে এবং এই যে সাপোর্ট, এই সাপোর্টটা বরাবর এসেছে। ওকে ফাইন, তার মানে এখানে আমার একটা সাপোর্ট রয়েছে এবং এই সাপোর্টটাকে যদি আমরা দেখি, এর আগে এই পয়েন্টটা ছিল একটা স্ট্রং রেজিস্ট্যান্স পয়েন্ট। এদিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখবো যে এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স পয়েন্ট ছিল একটা সময়, এখানে যে প্যাটার্নটি ক্রিয়েট করেছে তার একটা নেক লাইন, নেক লাইন পরে এটাই হচ্ছে আমার রেজিস্টেন্স, পরবর্তী রেজিস্টেন্সে এসে বেশ কয়েকবার বাধা, পরবর্তী এটা। সো প্রেডিকশনটা আসলে কি হতে পারে? প্রেডিকশনটা হতে পারে যে আমরা এখানে 2 ধরনের প্রেডিকশন করতে পারি, বাট 2 ধরনের প্রেডিকশন আমরা যাই করি না কেন, আলটিমেটলি যদি আমি মনে করি যে এটা সামনের দিকে কিছুটা রিটার্ন করতে পারে অ্যাজ ওয়েল অ্যাজ, বাট এই রিটার্ন যেটা করবে সেটা এই মুহূর্তে আমরা ধরে নিতে পারি, এই যদি এটা আপ ট্রেন্ড এর দিকে রিটার্ন করে, তাহলে সামনে রেজিস্টেন্সটা কোন দিকে আছে? রেজিস্টেন্সটা আছে হচ্ছে এই যে পয়েন্টটা আমরা দেখলাম যে এই যে নেক লাইনটা ছিল, এই নেক লাইনের এখানে 6340, 6340 এইখানে যে তার নেক লাইনের যে রেজিস্টেন্স আছে, এই যে বক্সটা, এই বক্স বরাবর সে একটা রেজিস্টেন্স ফেস করবে, ঠিক আছে, ওকে, রেজিস্টেন্স ফেস করবে। বাট আবার বলছেন যে দুইটা অপশন আছে, একটা সে নিচের দিকে পড়ে যাবে নিচের দিকে, বাট এখানে যদি সে রেজিস্টেন্স ফেস করে, সে উপর দিয়ে অথবা সে নিচের দিকে নামবে, যাই করুক না কেন, আলটিমেটলি আমার কাছে মনে হচ্ছে ইন্ডেক্সটা উইদিন দা এন্ড অফ দিস ইয়ার, হয়তো বা এই বছরের যে অর্থ আমরা যে জুন ক্লোজিং শেয়ারের সাথে, আমাদের জুন ক্লোজিং শেয়ারের সংখ্যা সব থেকে বেশি, ইন্ডেক্স সাধারণত জুন ক্লোজিং শেয়ারের সাথে বেশি মুভ করতেছে। সো অ্যাজ ওয়েল অ্যাজ জুন ক্লোজিং শেয়ারের সামনে যেহেতু ডিভিশন ঘোষণার একটা সময় চলে আসতেছে, অ্যাজ এ রেজাল্ট সেখানে বেশ কিছু শেয়ারের দর পতন বা আবার ফ্লোর প্রাইসের দিকে ফিরে আসার একটা সম্ভাবনা, প্রাইস অ্যাডজাস্টমেন্টের একটা ব্যাপার, এসেটটা সবকিছু মিলিয়ে দিন শেষে ইন্ডেক্সটা ফিউচারে হয়তো 6189, যেখান থেকে আমরা যাত্রাটা শুরু করেছিলাম, ঠিক সেই জায়গাতে আবার চলে আসবে, এটা আমার ধারণা। সো এই সময়টাতে আমাদের কিন্তু লম্বা রেসের ঘোড়া বা লম্বা সময়ের জন্য যে ট্রেডটা সেটা আমরা কিন্তু নিতে পারতেছি না, কারণ ইন্ডেক্স বারবারই কিন্তু তার নিজের রূপ বদলাচ্ছে, প্রতিদিনই কিছু না কিছু আমাদেরকে নতুন ভাবে দিচ্ছে। তো এইটা তো গেল সাপোর্ট রেজিস্টেন্স বা এই সকল ঘটনার উপর বেস করে। সো আমরা যদি একটু স্মার্ট ইন্ডিকেটর ব্যবহার করি, স্মার্ট ইন্ডিকেটর বলতে আমরা যদি ইচিমোকু ক্লাউডের যদি রেজিস্টেন্স পয়েন্টটা দেখি,
দেখেন ইচিমুকু ক্লাউজেও ঠিক এই বরাবর একটা রেজিস্টেন্স আছে, এবং এই যে আমরা বললাম যে উপর দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এই উপরের দিকে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু ক্ষীণ হয়ে আসছে ডিউ টু এই ক্লাউডের একটা রেজিস্টেন্স কিন্তু রয়েছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। আমি আরেকটু দেখি এটাকে গাঢ় করে দেওয়া যায় কিনা, এই হ্যাঁ মেবি আমরা একটু দেখি যে আরেকটু গাঢ় করে দিলে আমাদের কাছে রেজিস্টেন্সটা ক্লিয়ার হয়ে যাবে। দেখেন এইখানে আপনারা হয়তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন, আই হোপ, যে এখানে আমরা একটা ক্লাউডের রেজিস্টেন্স আছে, তার মানে এই মুহূর্তে আমি উপরের দিকে চলে যাব বা এই রেজিস্টেন্সটা ফেস করব এটা সম্ভাবনা নেই, আলটিমেটলি সম্ভাবনা হচ্ছে নিচের দিকে নেমে আসা, নিচের দিকে নেমে আসা। যদি যদি আমি এই ক্লাউডের উপরে একটা হায়ার লো ক্রিয়েট করতে পারি, দেন একটা ডিফারেন্ট ইস্যু তৈরি হতে পারে, বাট মার্কেট পরিস্থিতি আমাকে বলতেছে যে নো, সম্ভাবনা খুবই কম, আমি নিচের দিকে চলে আসব, নিচের দিকে চলে এসে আমি এখানে অবস্থান করব এবং আলটিমেটলি 6179-তে, সরি 6189 যে পয়েন্ট আছে এই পয়েন্টের কাছে সে চলে আসবে। তাহলে আমরা যে একটা আপ ট্রেন্ড প্রেডিক্ট করেছিলাম, সেই আপ ট্রেন্ডের যে স্পিড ছিল সেই স্পিডের কি হবে, সেই স্পিডের কারণে এটা একটা কনসিডারেশন ফেজ, বা যদি আমরা মনে করি একটা সাইডওয়েজ মুভমেন্ট কিন্তু সে তৈরি করতে পারে, মুভমেন্ট তৈরি করে সে আলটিমেটলি নিচের দিকে পড়ে আসবে। সো এই মুহূর্তে আমাদের চিন্তা ভাবনাতে আমরা কোন ধরনের স্টকে ইনভেস্ট করলে বা কোন ধরনের দিকে মুভ করলে আমাদের ভালো হতে পারে বা আমরা একটা সেফ সাইডে থাকতে পারবো, আসলে এখন আমি যে কথাগুলো বলতেছি সবই কিন্তু আমার নিজস্ব কথাবার্তা বা আমার মতামত বলতে পারেন, বাট আমি আপনাকে কিন্তু কোনো শেয়ার কিনতে বা বাই সেল করতে আগ্রহী বা উৎসাহিত করতেছি না। আমি মূলত হচ্ছে একজন বলতে পারেন যে টেকনিক্যাল অ্যানালাইসিস এর একজন স্টুডেন্ট, যিনি হচ্ছে বিভিন্ন চার্ট নিয়ে আমি রিসার্চ করতেছি যে টেকনিক্যাল অ্যানালাইসিস এর বেসিসে নিউজটাকে সাইট করে টেকনিক্যাল অ্যানালাইসিস এর বেসিসে কিভাবে একটা প্রফিটেবল ট্রেডিং করা যেতে পারে, এই ব্যাপারে আমি নিজে পড়াশোনা করতেছি এবং আপনাদের সাথে সেগুলো শেয়ার করতেছি, অ্যাজ ওয়েল অ্যাজ আমি কিছু মানুষের সাথে সেগুলা হচ্ছে আলোচনা করার জন্য একটা কোর্সের একটা ব্যবস্থা করেছি। সো আমি যদি আমার অনুমান বা আমার মতামত যদি এখানে দিতে চাই, তাহলে আমি প্রথমেই এখানে আমি যে ফ্যাক্টরটিকে নিয়ে আসবো সেটা হচ্ছে একটা স্পেসিফিক সেক্টরের দিকে যাব, যে সেক্টরটা লম্বা সময় ধরে, লম্বা সময় ধরে আমি বলবো যে এটা একটা সাইডওয়েজ মুভমেন্টের ভেতরে ছিল বা একটা ডাউন মুভমেন্টের ছিল, এবং এই সেক্টরটা বেশ একটা সময় ধরে মাঝে 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 মুভ করে, কিন্তু আলটিমেটলি সে কিন্তু একটা ডাউন ফেজের ভেতরেই ছিল। আলটিমেটলি যদি আমরা এই সেক্টরটা হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর, আপনারা অনেকে এর সাথে বলছো, আমি কিন্তু কোনোভাবে আপনাকে ইন্স্যুরেন্স সেক্টরে ইনভেস্ট করতে বলতেছে না, এটা আপনারা সবসময় একটু মাথায় রাখবেন যে আমি কখনোই আপনাকে ইন্স্যুরেন্স সেক্টরের কোনো শেয়ারকে বাই বা সেল করতে বলছে। আমার কাছে মনে হচ্ছে যেহেতু এই মুহূর্তে এই টোটাল সেক্টরটা যদি আমরা দেখি, তাহলে দেখবো যে কেন বলতেছি সেটার পিছনে কিছু যৌক্তিক কারণ আছে, সেটা যদি আপনারা একটু লক্ষ্য করেন। দেখেন 2020-এর পরে আগস্টের পরে এখানে একটা মুভমেন্ট ছিল, আমরা দেখতে পাচ্ছি 25 নভেম্বর ডিসেম্বর পর্যন্ত একটা আপ মুভমেন্ট ছিল, 2020-এ ছিল, আবার 2021-এ যখন বুল মার্কেটটা ছিল তখন সবগুলো শেয়ারে আসলে বেশ ভালো মুভ করতেছিল 2021 সালের পরে। তারপরে যদি আমরা আসি, দেখেন 21-এর আগস্টেও এই মার্কেটটা একটা কারেকশন দিয়ে একটা আপ ট্রেন্ড শো করেছে, 22 সালেও যদি আমরা দেখি মের পরে একটু আপ ট্রেন্ডের পরে এইটা সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই মার্কেটটাতে একটু ডিসেম্বরে একটা সাইডওয়েজ করে, বিভিন্ন সময় যখন আমরা দেখেছি যে জুন ক্লোজিং শেয়ার গুলো একটু ডাউন মুভমেন্টে ছিল, ইন্স্যুরেন্স সেক্টর তা সেখানে একটু ভালো করার চেষ্টা করেছে, বিনিয়োগকারীদের একটা সাহস জুগিয়েছে, এটা আমার নিজস্ব প্রেডিকশন আর কি। যারা আমার স্টুডেন্ট আমার সাথে নিয়মিত বসতেছে আলোচনা করতেছে তাদের সাথেও কিন্তু আমি এই বিষয়টা শেয়ার করেছি, অ্যাজ ওয়েল অ্যাজ আপনাদের সাথেও আমি শেয়ার করছি, আপনারাও একটু নিশ্চয় একটু শেয়ারে বা একটু নজর দিতে পারেন এরকম আর কি। সো রিসেন্টলি আজকে যে মার্কেটটা আমরা পার করলাম সেই মার্কেটেও কিন্তু আমরা ইন্স্যুরেন্স সেক্টরের একটা বড় প্রভাব দেখেছিলাম, যেমন এখানে আমরা কন্টি ইন্স্যুরেন্স দেখতে পাচ্ছি, তারপরে হচ্ছে এশিয়া ইন্স্যুরেন্স ছিল, তারপরে অ্যারামিড ছিল, এমবি ফার্মা, তারপর ডিজিআইসি ছিল, ক্রিস্টাল ইন্স্যুরেন্স ছিল, তারপরে নিটল ইন্স্যুরেন্স ছিল, ঢাকা ইন্স্যুরেন্স ছিল, মেঘনা ইন্স্যুরেন্স ছিল, এশিয়া ইন্স্যুরেন্স ছিল। সো আমরা দেখতে পাচ্ছি যে প্রথম দিকে বেশ কিছু ইন্স্যুরেন্স, এবং যদি আমরা সেক্টর দেখি আজকে এই যে ইন্ডেক্সের যে খারাপ অবস্থা, ওই যে আমি বললাম যে যখন জুন ক্লোজিং শেয়ার গুলো বেশ খারাপ করে তখন যদি আমরা দেখি, দেখেন এই যে বেশ কিছু ইন্স্যুরেন্স কে আজকে আমরা
গ্রিন অবস্থায় দেখতে পাচ্ছি। সো এই যে দেখতে পাচ্ছি, সেখান থেকে আসলে সবগুলো ইন্স্যুরেন্স তো নিয়ে আসলে বলা সম্ভব না। আমরা ইন্স্যুরেন্স যদি দেখি যে এই পজিশনে একটা স্ট্রং রেজিস্টেন্স কিন্তু সে তৈরি করে রেখেছে, অলরেডি একটা রেজিস্টেন্স সে তৈরি করে রেখেছে, এবং এখান থেকে আমি কিন্তু আজকে হায়ার লো, অর্থাৎ আমি কিন্তু বলবো যে এই যে নেক লাইনটাও লো থেকে বেশ উপরে, এবং আমি কিন্তু মনে হচ্ছে যদি এই যে আজকের যে ক্যান্ডেল, আমি একটু জুম করব আপনাদের জন্য, সেটা সময় দিবেন, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, আমার মনে হয় যে আপনারা মোটামুটি ভাবে ক্লিয়ার একটা স্পেস দেখতে পাচ্ছেন, সবগুলো ক্যান্ডেল ভালো দেখতে পাচ্ছেন। এইখানে একটা রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, পর পর দুইটা গ্রিন ক্যান্ডেল চলে এসেছে। সো যেহেতু পরপর দুইটা গ্রিন ক্যান্ডেল চলে এসেছে, আমি বলতে পারি একটা রিভার্সাল প্যাটার্ন। সো এই রিভার্সাল প্যাটার্নটা যে লোটা তৈরি করলো এই যে এই পজিশনটাতে, সেটাকে যদি আমরা 44 টাকা বা 44 পয়েন্ট, ইন্স্যুরেন্স এর জন্য 44 টাকাই ধরি, সো 44 টাকাকে যদি আমরা এই পয়েন্টার লো ধরি, এবং প্রিভিয়াস যে লো ছিল 42.4, এই লো থেকে এই লোটা হায়ার লো আমরা বলতেই পারি, যদি এখানে ডবল টপ ছিল, বাট এই ডবল টপ যদি ডিঅ্যাক্টিভেটেড হয়ে যায়, মানে এই ডবল টপ যদি অ্যাক্টিভেটেড না হয়, সেক্ষেত্রে চান্স আছে যে এই রেজিস্ট্যান্সটাকে ভেঙে সে বের হয়ে যাবে। তার মানে এখানে একটা অপশন রয়েছে। সো এই অপশনটাকে যদি আমরা ইন্ডিভিজুয়ালি কয়েকটা চার্টের উপরে প্লট করি, তাহলে আসলে আমরা কি দেখতে পাই। সো ফার্স্টেই আমি যেখানে যাব সেটা হচ্ছে রিলায়েন্স ইন্স্যুরেন্স। দেখেন, রিলায়েন্স ইন্স্যুরেন্স আমি এই চার্টটাকে অনেকটাই স্কুইজ করে নিয়ে এসেছি, কারণ রিলায়েন্স ইন্স্যুরেন্স এর প্রিভিয়াস হাই রেঞ্জ এই একটা ক্যান্ডেল, এটা কিন্তু ডে চার্টের একটা ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, যে এক দিনে এটা কিন্তু 136 টাকা থেকে নেমে 122 টাকা পর্যন্ত নেমে এসেছিল। হোয়ারেস একটু কম বেশি হতে পারে, বা 2 দিনের একটু চার্ট, হ্যাঁ 2 দিনের চার্ট, এটা 2 দিনের চার্ট, এবং দেখেন এই তো 2 দিনের চার্টকে যদি আমি প্লট করি, তাহলে 2 দিনের মধ্যে 137 টাকা বা 136 টাকার একটা শেয়ার কমে চলে এসেছিল 120 টাকা। এই যে পতন বা এটা তার হাই, সেটা তার ইয়ারলি হাই ধরেন আপনারা, কারণ এটা 2021 সালের ঘটনা, জুলাই মাসের ঘটনা। তারপরে এই স্টকটা কিন্তু দেখেন এইখানে একটা, আমি এগুলো জুম করে দেখাবো, সমস্যা নেই, আমি এগুলো প্লট করতেছি যাতে আমরা বুঝতে পারি। দেখেন এইখানে একটা হায়ার লো পয়েন্ট ক্রিয়েট করেছে, হ্যাঁ ওভারঅল সে এখানে যাচ্ছে, এবং আজকে আমরা যেহেতু সমস্ত ইন্স্যুরেন্স বেড়েছে, এখন একটু জুম করতেছি, সমস্ত ইন্স্যুরেন্স যেহেতু বেড়েছে, তারও কিন্তু একটা ভালো মুভমেন্ট ছিল। এবং আমি কিন্তু বলতেছি যে আপনারা অবশ্যই নিজের বুদ্ধি বিবেকটাকে কাজে লাগাবেন আর কি। হ্যাঁ, সো এটা আস্তে আস্তে কারেকশন মুডে আসতেছে, এবং এই কারেকশন মুডে আসার সময় আমরা যদি এই যে আগের টপ, টপ লেভেল, সো আমরা দেখি এই জায়গাতে সে একটা বাধা পেয়েছে বক্সের উপরে 70 টাকা 4-এ, আর এখান থেকে তার একটা রেজিস্টেন্স আছে, সেটা হচ্ছে 67.6-এ। তো এই হচ্ছে ওভারঅল অবস্থা, মানে এখানে সে সাপোর্ট ক্রিয়েট করবে। এখন যদি আমরা ইলটের সূত্র যদি ফালাতে চাই, তাহলে ফেলতে গেলে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, অ্যান্ড দেন 5, শর্ট টার্মের জন্য হয়তো 5 এদিকে যেতেও পারে, যাবে কিনা সেটা তো আসলে সময় বলে দেবে। আমরা ধরে নিচ্ছি যে এটা যাবে, কারণ এখানে একটা রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে। ক্লাউড কি বলতেছে, ক্লাউড সে উপরের দিকে আছে, যথেষ্ট উপরের দিকে আছে, এবং সে ক্লাউড ভেঙে উপরের দিকে যাচ্ছে, তার মানে এখানে একটা পজিটিভনেস অবশ্যই আছে। ওকে, খুব ভালো। আমরা যদি একটু স্টকিস্টিকটাকে দেখি, স্টকিস্টিকও দেখবো যে একটা ভালো একটা ক্রস ওভার, আপনার হয়তো যারা স্টকিস্টিক নিয়ে বা ইন্ডিকেটর নিয়ে একটু কাজ করেন, তারা হয়তো জিনিসটাকে বুঝতে পারেন যে এখানে একটা মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি, একটা পজিটিভ মুভমেন্ট। সো ওভারঅল মনে হচ্ছে যে এটা ভালো করতে পারে, রিলায়েন্স ইন্স্যুরেন্সটা ভালো করার পজিটিভনেস গুলো রয়েছে। সো অ্যাজ ওয়েল অ্যাজ যদি আমরা একটু কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স এর দিকে চলে যাই, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স যেটা কন্টি ইন্স্যুরেন্স নামে বেশি পরিচিত, সো কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স ও সেম। দেখেন দুটো চার্টকে আলাদা করার কোনো সুযোগই নাই, আপনার কাছে মনে হবে দুটি চার্ট মনে হয় একই একই ভাবে চলতেছে, অ্যাজ ওয়েল অ্যাজ এখানেও 1, 2, 3, 4, 5 আমি দিতে পারবো, হোয়ার অ্যাজ একই প্যাটার্নের থাকা চার্ট গুলোকেই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, যে এখানেও যদি আমরা এর রেজিস্টেন্স পয়েন্ট 39.3, এবং
পরবর্তী রেজিস্ট্যান্স 37.5, বা এটাকে টেনে যদি আরেকটু নিচে নামিয়ে নিয়ে আসি তাহলে আমরা ধরেই নিব যে এটা মেবি সর্বনিম্ন হচ্ছে 36.7। তো 37-36 ইজ মনে হয় না খুব বড় একটা পোর্শন আমাদের কাছে। সো এইখানে যদি এরা হয়ে যায় তাহলে আমরা একটু চাপালে দেখতে পারবো যে এই জায়গাতে আমরা একটা টার্গেট পয়েন্ট পাচ্ছি, যেটা নেয়ার আবার তার আগের হাইয়ের থেকে কিছুটা উপরে বা কাছাকাছি। এবং আমরা যদি এটাকে আর একটু মিনিমাইজ করে নিয়ে আসি তাহলে আমরা এখানে আর একটা রেঞ্জ পাচ্ছি, যে বেশ ভালো একটা রেঞ্জ, এটা হচ্ছে প্রায় 57 টাকার কাছাকাছি একটা রেঞ্জ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেটা এখন 45.9 কিন্তু অবস্থান করতেছে। তার মানে ইন্স্যুরেন্স সেক্টরে একটা বড় প্রভাব কিন্তু রয়েছে। যে আমাদের যে এই যে কোর্স গুলো আপনারা যে জয়েন করতে চাচ্ছেন, আপনারা জানেন যে 1 বছর মেয়াদে আমাদের প্র্যাকটিস গ্রুপের সাথে যুক্ত থাকার একটা বড় সুযোগ আমরা দিচ্ছি, এবং শুধুমাত্র এখন থেকে আর সিঙ্গেল সিঙ্গেল ভাবে আসলে প্র্যাকটিস গ্রুপে যুক্ত হওয়ার কোনো সুযোগই নেই। কারণ আপনাকে অবশ্যই টেকনিক্যাল অ্যানালাইসিস জ্ঞানটা থাকা লাগবে, যে কারণে শুধুমাত্র যারা কোর্স করবে এখন থেকে শুধুমাত্র তারাই আমাদের সাথে প্র্যাকটিস গ্রুপে যুক্ত থাকতে পারবে 1 ইয়ারের যে প্ল্যান আমাদের। সো এখানে আমরা কন্টিনিউয়াসলি কিন্তু আপনাদের সাথে এই স্টক, শেয়ার মার্কেট এবং আদার্স ইনফরমেশন নিয়ে কথা বলবো, যে কারণে এগুলোকে মনিটর করা এবং সময়ের সাথে এগুলোকে নজরে রাখার কিন্তু সুযোগ আপনার থাকছে আমাদের কোর্স করার মাধ্যমে, বাকিটা আপনার ইচ্ছা। তো আমরা চলে যাব একটু এশিয়া ইন্স্যুরেন্সে। এশিয়া ইন্স্যুরেন্সের চার্ট, অল ইন্স্যুরেন্স, সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে অল ইন্স্যুরেন্সের চার্ট আপনার কাছে কিন্তু সেম মনে হবে। এখানে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখবো যে আগের হাই থেকে কিছুটা নিচে নেমে এসেছে, যেটার প্রেডিকশন আমরা এখানেই করেছিলাম যে এই যে রিভার্সাল গুলো এগুলো কিন্তু নিচে নেমে আসতে পারে। হোয়ারেস কারণ কি, এশিয়া ইন্স্যুরেন্স এর ক্ষেত্রে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এটার কথা বলতেছি। সো এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স এর ক্ষেত্রে যেহেতু এটা নিচে নেমে এখানটা রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করেছে, ওয়ারেস এর টার্গেট কিন্তু যদি আমরা দেখি তাহলে দেখবো যে এর প্রিভিয়াস হাই, 1 ইয়ারের প্রিভিয়াস হাই কিন্তু মোটামুটি চলে যাচ্ছে 86 টাকার কাছে, যেটা বর্তমানে 57 টাকাতে অবস্থান করতেছে। এবং মোটামুটি ভাবে বলবো যে এটা তার রেজিস্টেন্স কে বেশ ভালোভাবে অনার করেছে। তো পিছনের দিকে চলে যাওয়ার প্রবণতা একটু কম, আবার যদি ক্লাউডেও যদি চলে যায় দেখবো যে ক্লাউডের উপরে বেশ ভালো একটা জায়গাতে সে কিন্তু আছে। সো ওভারঅল কিন্তু অবস্থানটা ভালো, সো নজরে রাখা যেতেই পারে। এবং লাস্টে আমি যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এমারেল্ড অয়েল। এমারেল্ড অয়েল নিয়ে অনেকেই কিছুটা দ্বিধাদ্বন্দ্বের ভেতরে আছে, যেহেতু মার্কেটটা একটু কারেক্টিভ মুড়ে যাচ্ছে। বাট এমারেল্ড অয়েলের সব থেকে বড় যে জিনিসটা, আমি আসলে আপনাকে কোনোটাই কিনতে বলতেছি না, কারণ এমারেল্ড অয়েলও কিন্তু বেশ ভালো কারেকশন নিয়ে, এই যে আরএসআই, আরএসআই এখন যে 50-এর কাছে ঘোরাঘুরি করতেছে, একটাই জিনিস, 50-এ সে স্টেবল কিনা, ক্লাউডে সে স্টেবল কিনা। যারা নতুন করে এমারেল্ড অয়েলে এন্ট্রি নেওয়ার প্ল্যান করতেছেন তাদেরকে অবশ্যই 133 টাকাকে স্টপ লস অনার করে তারপরে এমারেল্ড অয়েলকে নিয়ে চিন্তা ভাবনা করা লাগবে। তো এটা একটা বড় একটা ফ্যাক্টর যারা এমারেল্ড অয়েল নিয়ে চিন্তা ভাবনা আমরা করতেছেন। সো এদিকে একটু নজর রাখবেন, তাহলে মনে হয় যে বেটার কিছু হবে। আপাতত দৃষ্টিতে যদি এটাকে সাপোর্ট অনারটা করেই ফেলে আমরা টার্গেট রাখবো 176, আমি এখানে বসায় দিচ্ছি 175.8 অ্যান্ড 188.5, 188, 175। সো এই হচ্ছে এমারেল্ড অয়েলের আসলে বর্তমান অবস্থা। অনেক রিকোয়েস্ট ছিল আমাদের প্র্যাকটিস গ্রুপে, রিকোয়েস্ট ছিল আমাদের ফেসবুক গ্রুপে, রিকোয়েস্ট ছিল। সো ওভারঅল এই হচ্ছে এমারেল্ড অয়েলের অবস্থা। সো যারা এমারেল্ড অয়েলের সাথে থাকতে চান তারা এই জিনিসগুলোকে অবশ্যই মনে রাখবেন। এবং শেষ কথাটা, অবশ্যই আপনারা কিন্তু চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন, একটু শিখে দেখি না যে মার্কেটটা আসলে কেমন কাজ করে। দিস ইজ ইট। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।